তো প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিটি মিডিয়া। বন্ধুরা, আমি কিন্তু আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি জেনুইন চাকরির আপডেট নিয়ে। তো তোমরা যারা এখনও পর্যন্ত বেকার রয়েছো বন্ধুরা, তোমরা কিন্তু এই চাকরিটি করতেই পারো। দেখতেই পাচ্ছ এখানে বলেছে সানরাইজ কোম্পানি জব 2022, অর্থাৎ সানরাইজ কোম্পানিতে কিন্তু বন্ধুরা ইতিমধ্যে লোক নেওয়া হচ্ছে। এখানে দেখো বলেছে মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ এখানে ছেলে এবং মেয়েরা উভয় কিন্তু আবেদনটা করতে পারবে। এরপরে দেখো জব ডিটেলস কি বলেছে, অর্থাৎ তোমাদের এখানে কি কি কাজ করতে হবে, প্যাকিংয়ের কাজ, পিকিংয়ের কাজ, লেবেলিংয়ের কাজ, স্ক্যানিংয়ের কাজ, এছাড়াও কিন্তু কোয়ালিটি চেকিংয়ের কাজ তোমাদের এখানে রয়েছে। অর্থাৎ সানরাইজ কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে প্যাকিং, পিকিং, স্ক্যানিং, সিলিং করা, তারপর কোয়ালিটি চেকিং করা, এই কাজগুলোই কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে। কোয়ালিফিকেশন কি বলেছে দেখো, দেখো তোমাদের ন্যূনতম যোগ্যতা কিন্তু এখানে 8 পাস লাগবেই। তারপর যারা গ্র্যাজুয়েশন পাশ করেছো, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ করেছো, এই তারা তো করতেই পারবে, তবে ন্যূনতম যোগ্যতা কিন্তু 8 পাস লাগবে। এরপরে দেখো স্যালারি বলেছে 14,500 থেকে 17,500, তার সাথে পিএফ আছে, ইএসআই আছে। তো বন্ধুরা, তোমাদের এখানে স্যালারি কিন্তু, তোমাদের মাসিক বেতন কিন্তু 14,500 থেকে শুরু হয়েছে। এরপর দেখো তোমাদের এজ লিমিট কত বলেছে, দেখো মেলের জন্য কিন্তু বলেছে 18 থেকে 50 বছর এবং ফিমেলের জন্য কিন্তু বলেছে 18 থেকে 40 বছর। অর্থাৎ ছেলেরা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স কিন্তু 18 থেকে 50 বছর লাগবে এবং মেয়েদের কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত লাগবে। ডিউটি আওয়ার্স কি বলেছে দেখো, 8 ঘন্টা ডিউটি আওয়ার্স, সাথে 1 ঘন্টা ব্রেক টাইম। তো তোমাদের 8 ঘন্টা কিন্তু ডিউটির সময় রয়েছে, তার সাথে কিন্তু 1 ঘন্টা করে ব্রেক টাইম দেওয়া হয়েছে। এরপর দেখো লোকেশন, তোমাদের কোথায় কোথায় এই কাজটি রয়েছে, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বর্ধমান, মালদা, পুরুলিয়া, বীরভূম, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই জায়গাগুলোতেই কিন্তু তোমাদের এই জবটি রয়েছে। এরপর বলি তোমরা কিভাবে আবেদন করবে। দেখো এখানে আমি এইচআর নাম্বার দিয়ে দিয়েছি, অফিস নাম্বার আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। নাম্বারটি আমি বলবো 8582806608। এই নাম্বারে ফোন করে তোমরা কিন্তু যা জানার ডিটেলসে অবশ্যই জানতে পারো। এছাড়াও এই নাম্বারে ফোন করে তোমরা কিন্তু আবেদনটা করবে। তো বন্ধুরা, আজকে চাকরির আপডেট এই পর্যন্তই। ধন্যবাদ।